চীনের জনসংখ্যা কমছে, ভালো খবর নিশ্চয়ই। চীন কিন্তু তেমনটা মনে করছে না, বরং চিন্তায় পড়ে গেছে দেশটির কর্তৃপক্ষ। কিন্তু কেন, জেনে আসা যাক সে প্রশ্নের উত্তর। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 60 বছরের প্রথমবার চীনের জনসংখ্যা কমতির দিকে। 2022 সালে সেখানে 95,60,000 শিশুর জন্ম হয়েছে। 1790 সালের পর এটি সবচেয়ে কম শিশু জন্মগ্রহণের বছর। 2022 সালের শেষে দেশটির জনসংখ্যা কমেছে প্রায় 8.5 লাখ। কয়েক বছর ধরে চীনে বৃদ্ধ মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। উল্টো দেশটির কর্মক্ষম অর্থাৎ 15 থেকে 64 বছর বয়সী মানুষের সংখ্যা যাচ্ছে কমে। আর এটা এমন এক সময়ে ঘটছে যখন চীন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ আয়ের দেশ হওয়ার পথে হাঁটছে। এক কথায় বলা যায়, ধনী হওয়ার আগেই বুড়িয়ে যাচ্ছে চীন। বিপদ আঁচ করতে পেরে 2016 সালে এক সন্তান নীতি থেকে সরে আসে চীন। জাতীয়তাবাদী প্রচার চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ, 2 সন্তান নিতে উৎসাহও দিচ্ছে, কিন্তু তাতে লাভ হচ্ছে না। টানা 36 বছর ধরে এ নীতি চালু থাকার ফলে এক সন্তান নেওয়াটাই এখন সেখানে স্বাভাবিক। আর তার উপর জন্মহার বাড়ানোর পথে আছে বড় বড় চ্যালেঞ্জ। চীনের নারীদের মধ্যে দেরি করে বিয়ে করা ও সন্তান দেওয়ার প্রবণতা আছে, এতে বন্ধাত্বের হার বেড়ে গেছে। করোনা ভাইরাস বিপর্যয়ের পর অনেক দম্পতি সন্তান নেওয়ার সিদ্ধান্তও বদলেছেন। এক সন্তান নীতির কারণে দেশটিতে এক শিশুর লালন পালনের খরচই অনেক বেড়ে গেছে, সাথে আছে উচ্চ আবাসন খরচ। আবাসনের খরচ না কমলে দম্পতিরা 2 সন্তান নিতে পারবেন না। আবার খরচ কমে গেলে ধীর হয়ে পড়বে চীনের অর্থনীতির চাকা। জনসংখ্যা এভাবে কমতে থাকলে স্বল্পমেয়াদে হয়তো চীনের তেমন কোনো সমস্যা হবে না, তবে এ প্রজন্ম বুড়িয়ে গেলেই অর্থাৎ 2030 সালের পর বড় ধরনের ধাক্কা খাবে চীনের অর্থনীতি। ফলে বিশ্বের কারখানা বলে পরিচিত চীনে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে, বাড়বে পণ্যের দামও, তাতে টান পড়তে পারে আপনার পকেটেও। কর্মক্ষম মানুষের ঘাটতি পূরণে চীন রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার শুরু করেছে, তবে তাতে কাজ কতটুকু হচ্ছে তা পরিষ্কার নয়। আবার চীনের ক্ষমতাসীন দল সবসময়ই বিদেশিদের অভিবাসন সুবিধা দেওয়ার বিপক্ষে। এ পরিস্থিতিতে জাপানের অনুকরণে চীনও শিশুদের স্কুল ফি কমানো, কম খরচে শিশু পরিচর্যা কেন্দ্র করা, শিশু জন্মদানের জন্য বিশেষ ভাতা চালুর মতো উদ্যোগ নিতে পারে। এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন প্রথমআলো.com। ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।